বর্তমানে ফেসবুক মেসেঞ্জারের নতুন আপডেটের ফলে নতুন তিনটি ফিউচার অ্যাড করেছে, চ্যাট থিমস, কাস্টম রিয়াকশন অ্যান্ড ওয়াচ টুগেদার। এই ভিডিওতে দেখাবো মেসেঞ্জারে কিভাবে নতুন থিম যোগ করতে হয়, কিভাবে রিয়াকশন কাস্টমাইজ করতে হয় এবং মেসেঞ্জারে বন্ধুদেরকে নিয়ে একসাথে কিভাবে ভিডিও দেখতে হয়। মেসেঞ্জারের নতুন এই তিনটি আপডেট ফিউচারের ব্যবহার ও নিয়ম জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ওয়েলকাম ব্যাক। মেসেঞ্জারে নতুন থিম যোগ করতে হলে প্রথমে আপনাকে আপনি যার সাথে মেসেজ করবেন তার মেসেজ অপশনে চলে যাবেন। মেসেজ অপশনে যাওয়ার পর আপনারা আই বাটনে ক্লিক করবেন, তারপর এইখানে থিম নামে একটি অপশন দেখতে পারবেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন নতুন তিনটা থিম এখানে অ্যাড হয়েছে। আপনারা এখান থেকে আপনাদের মনের মতো থিমটি অ্যাড করে নিতে পারবেন। আপনি যদি চান প্রত্যেকটা আইডির সাথে প্রত্যেক রকম থিম আপনারা অ্যাড করবেন, তাহলে আপনারা এখান থেকে আপনাদের মনের মতো থিম আপনারা প্রত্যেকটা আইডির জন্য সিলেক্ট করে অ্যাড করতে পারবেন। এই ফিউচারটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রিয়াকশন কাস্টমাইজ কিভাবে করবেন, সেজন্য প্রথমে আপনাকে আপনি যেই মেসেজের উপরে রিয়াকশন দিতে চান সেই মেসেজের উপরে আপনাকে চাপ দিয়ে ধরে রাখতে হবে। তারপর এরকম ইমোজি চলে আসবে, তার পাশে দেখতে পারবেন প্লাস আইকন, এই প্লাস আইকনে আপনাকে ক্লিক করতে হবে। তারপর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন, এইখান থেকে আপনাকে কাস্টমাইজ এই লেখাতে ক্লিক করতে হবে। তারপর এইখানে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, এইখান থেকে আপনারা আপনাদের ইমোজিগুলো আপনারা আপনাদের মনের মতো করে সেট করে নিতে পারবেন। সেজন্য আপনাকে ইমোজি চেঞ্জ করতে হলে আপনি যেই ইমোজিটা চেঞ্জ করবেন সেই ইমোজির উপরে একবার আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইখান থেকে আপনাকে আপনি যে ইমোজিটা আপনারা সিলেক্ট করতে চান সেই ইমোজিটা আপনারা দিয়ে দিতে পারবেন। আপনার মনের মতো ইমোজিগুলো কাস্টমাইজ করে আপনারা এটা সেভ করে দেবেন। মেসেঞ্জারে বন্ধুদেরকে নিয়ে একসাথে কিভাবে ভিডিও দেখবেন, সেই জন্য প্রথমে আপনার বন্ধুকে ভিডিও কল দিতে হবে। আপনার বন্ধুকে আপনারা ভিডিও কল দিবেন, তারপর এইখানে দেখতে পারবেন ওয়াচ টুগেদার নামে একটি অপশন, এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর আপনার এইখানে অনেকগুলো ভিডিও এখানে সাজেস্ট করবে, চাইলে আপনারা এইখান থেকে আপনার পছন্দ অনুযায়ী ভিডিও দেখতে পারেন। আপনার বন্ধুকে সাথে নিয়ে আপনারা এইখান থেকে ভিডিও দেখতে পারেন। আর যদি চান আপনারা এইখান থেকে সার্চ করে ভিডিও দেখবেন, এখানে সার্চ অপশন আছে, ওই সার্চ অপশন থেকে আপনারা সার্চ করে ভিডিও দেখতে পারেন। এখানে দেখুন আমি আমার বন্ধুকে নিয়ে ভিডিওটা দেখতেছি, আমি যেই ভিডিওটি দেখতেছি আমার বন্ধুর ওইখানেও একই ভিডিওই তাইও দেখতে পাচ্ছে। এই তিনটি ফিউচারের মাঝে কোন ফিউচারটি আপনার সবচেয়ে ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।